এইবার ঘটনার কারণ থিয়েটারের মঞ্চ উদ্বোধন। কি আচরিত, কি লজ্জাজনক! ভ্রাম্যমান থিয়েটারের মঞ্চ উদ্বোধন করে এইবার এঘরিয়া হল শিক্ষক। ঘটনার স্থান শুয়ালকুচির শিলিগুড়ি গাঁও। ভুক্তভোগী এয়া বিরিঞ্চি কলিতা, পেশাত এগারী শিক্ষক। মোৰ অপরাধটা আছিল, মই থিয়েটারের প্রথম দিনের মঞ্চখন উদ্বোধন করেছিল। মই একেবারে মানসিকভাবে ভাগি পড়ছো, অত্যন্ত লাজও পাইছো। মই বিভিন্ন সমাজের রক্ষণশীলতা আর গোড়ামির বাতরি ইতিমধ্যেই বহুত শুনিলে। কোনোবাই যদি বিবাহ, মৃতকর শ্রাদ্ধ আদি কারণত এঘরিয়া হয়েছে, আন কোনো এঘরিয়া হয়েছে ব্রয়লার পুহি। পিছে শুয়ালকুচির এই ঘটনায় সের পেলালে আন সকল ঘটনাকে। ঘটনার আরম্ভণি আছিল শিলিগুড়ি আর মাহকালটুল গাঁওয়ার মাজত হওয়া কাজিয়া। দুইখান গাঁওয়ার দুটা ফৈদর মাজত চলি আছিল সংঘাত। তেনে সময়তে মাহকালটুল গাঁওত লক্ষ্মী মন্দির নির্মাণের সাহায্যার্থে আমন্ত্রণ করা হয় এখন ভ্রাম্যমান থিয়েটার, আর থিয়েটার প্রথম নিশার মঞ্চ উদ্বোধনের বাবে আমন্ত্রণ করে শিলিগুড়ি গাঁওয়ার বিরিঞ্চি কলিতা নামের শিক্ষকজনক। সেইমতেই শিক্ষকজনে উদ্বোধন করে মাহকালটুল গাঁওত ভ্রাম্যমানের মঞ্চ, আর তাতেই সৃষ্টি হল শিলিগুড়ি গাঁওবাসীর ক্ষোভ, যার পরিণতিত নিজের গাঁওত এঘরিয়া ঘোষণা করলে শিক্ষক বিরিঞ্চি কলিতাক। প্রথম দিনা মোক মঞ্চ উদ্বোধন করার কারণে এখানে দায়িত্ব দিছিল, আর ময়ও বিনা দ্বিধায় মানবতার খাতির রাখি এই থিয়েটারের মঞ্চখন উদ্বোধন করেছিল। 5 নম্বর দিনা মই শিলগুড়ি রাজগৈরহর অন্তর্গত শিলগুড়ি রাজগৈরহে গোপনীয়াকে মিটিং করে সদস্যবিলাকক জানাই দিলে, সব মানুষকে কব দিলে। শিক্ষকজনক এঘরিয়া করার সিদ্ধান্ত মাইকযোগে ঘোষণা করে পরিয়ালটোর সহিতে অহা যাওয়া সম্পূর্ণ বন্ধ করে গাঁওবাসী। কেবল ইমানেই নহয়, গাঁওয়ার ফার্মাসির পর দরব ক্রয়ও বাধা দিয়া হয়েছে বিরিঞ্চি কলিতাক। লগতে মাহকালটুল গাঁওত অনুষ্ঠিত থিয়েটারের পরিচালনাত সহযোগিতা করার বাবেও এগারী কর্কট রোগী আর এজন দিন হাজিরা করা লোককো এঘরিয়া করার অভিযোগ উঠিছে শিলিগুড়ি গাঁওয়ার রাইজর বিরুদ্ধে। আমার হেন মোর আকো 3 ঘর আছে সামাজিকভাবে বর্জন করা হয়েছে। মোর ঘর কোনো মানুষক যাব নেদে, মোক কাকো মাতিব নিদিয়ে, এনেকাকে রখা হল। আর মাইক যোগে ঘোষণা করলে মোক সম্পূর্ণ এঘরিয়া যে করেছে, মোর লগত কোনো সম্পর্ক রাখিব নালাগে। 1 মাস 21 দিন পিছত তেওঁলোকে আকো ঘোষণা করলে। ইয়াতে আমি অল্প মর্মাহত হলো, দুঃখ তো পাই আছো, আঘাত তো পাই আছো। ইফালে সামাজিক লাঞ্ছনার বলি হয়ে ন্যায়ের আশারে আরক্ষীর কাক চপাত শিক্ষকজনে আরক্ষীর পরাও পালে দুর্ব্যবহারহে। মোর পত্নীয়ে গই শুয়ালকুচি থানাত এখন এজাহার দিলে। এজাহার দিয়ার পিছত থানাক আমাক যেটা মাতিলে, থানাত আমি যেটা ব্যবহার পালো, মেন ওসির পর যেটা ব্যবহার পালো, আমি মুঠেই সন্তুষ্ট নহয়। আমাক একেবারে হেয় জ্ঞান করা আমার পরিলক্ষিত হয়েছিল। আমি অতি নিরাশ মনে থানার পর ফিরে আসবলগা হয়েছিল। কাজেই প্রশ্ন উঠিছে, সমাজ পতার নামত আমার মাজরেই একাংশ লোকে আসলতে করে আছে কি? সমাজত যদি মানুষে গুরুত্বহীন, তেনেহলে সেইখন সমাজরনো গুরুত্ব কি? হাজুর পৰা মানবেন্দ্র কলিতা আর শুয়ালকুচির পৰা পুলিন দাসর রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰ।